হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের নতুন একটি হেলথ বিষয়ে ব্লগে আমন্ত্রণ। আমি সাথে আছি আপনাদের ডাক্তার দেলোয়ার হোসেন। আমার চ্যানেলের নাম ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আজকে কথা বলবো হার্ট দুর্বলতা নিয়ে এবং হার্ট দুর্বলতার একটামাত্র হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, একটামাত্র মেডিসিন খেয়ে আপনি হার্টের দুর্বলতা থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন, সেই বিষয়ে কথা বলবো। প্রথমে আসি, যারা আমার চ্যানেলটা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। মূল টপিকে যাই, সেটা হলো হার্ট কি। হার্টটা মূলত হলো একটা পাম্পিং যন্ত্র, ব্লাড সার্কুলেশন করার জন্য মানব দেহের, বা হার্ট সব হিউম্যান বডি এবং সব প্রাণীদের বডিতেই হার্ট থাকে। এটার কাজ হলো ব্লাড সার্কুলেশন করা, অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড কালেকশন করে বডি থেকে ভেনের মাধ্যমে এবং আর্টারির মাধ্যমে, সেটা সরি আর্টারির মাধ্যমে এটা কালেকশন করে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং এটা অক্সিজেনেটেড করে ভেনের মাধ্যমে সারা শরীরে প্রবাহিত করে বা সার্কুলেট করে দেয়, সাথে এটা অক্সিজেনকে সরবরাহ করে যাতে বডি শক্তি যোগাতে পারে, এবং হার্ট নিজেও এটা ভোগ করে, যাতে অক্সিজেন সব ব্লাড ভোগ করে যাতে শক্তি যোগাতে পারে। তো এই হার্টের দুর্বলতা অনেক সময় বুক দরপর করে এরকম একটা সিমটম আসতে পারে, তারপরে আসেন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। এটা একদিনের সমস্যা না, অনেক দিনের সমস্যা, কারণগুলো আমি বলতে যাচ্ছি। তারপরে আপনার চেস্ট পেইন হতে পারে, সুইটিং হতে পারে, তারপরে বুকে ভার ভার লাগতে পারে, শরীর অনেক দুর্বল হতে পারে, তারপরে ইরেগুলার পালস হতে পারে, ইরেগুলার আপনার প্রেশার হতে পারে, হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, ঘুম না হওয়া এটার জন্য হতে পারে, আর এইগুলো এই সমস্যাগুলো হার্টে হতে পারে। দেখুন, অনেক সময় যাদের বাসায় লিফট নাই, আমরা লিফট ইউজ করি, এই অহরই বড় বড় বিল্ডিংয়ে লিফট ইউজ করি, কিন্তু আসলে লিফট ইউজ করা উচিত না। লিফট যারা সিঁড়ি বেয়ে ওঠেন, তখন দেখবেন যে হঠাৎ করে যে কয়েকটা সিঁড়ি পার হওয়ার পরে আর সে উঠতে পারতেছে না, এই একটা সিমটম, এটা একটা হার্টের সমস্যার কারণে হতে পারে। তাই এই সমস্যা থেকে আজকে একটা হোমিওপ্যাথিক মেডিসিন কীভাবে আপনাকে মুক্তি দিতে পারে, আমরা সেটা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আসি, কি কারণে এটা হয়। আসলে এটা একদিনে কোনো কারণে হচ্ছে না, এটা হলো মূল সমস্যা হলো লাইফস্টাইল চেঞ্জ করে, আমরা লাইফস্টাইল চেঞ্জ করে ডাইভার্সিফাই হয়ে গেছে আমাদের, এবং হেলথ থেকে বা আমাদের লাইফ থেকে লাইফটা চেঞ্জ করে ফেলেছি। যেমন ধরেন, আপনার এক্সারসাইজ বাদ দিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই, বাজে তেল আমরা গ্রহণ করি, তারপরে ঘুমের মাইট দিই, ঘুম হয় না, অনিয়মিত ঘুম হয়, প্রচুর পরিমাণে রাইস খাই, কার্বোহাইড্রেট খাই, সুগারি ফুড খাই, তারপরে আমরা প্রসেস ফুড বেশি বেশি করে খাই, তারপরে বাজে তেল বুক করি, আমরা স্বাস্থ্যসম্মত তেল খাই না, যেটা হলো ফ্যাট খাই না, স্বাস্থ্যসম্মত ফ্যাট, এই ফ্যাটগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো এগুলার কারণে, এক্সারসাইজ না করার কারণে ফুইলিং হয় না, সেডেন্টারি লাইফ এনজয় করে বসে বসে থাকে, অফিসে বসে থাকে, লিফট ইউজ করে, পাঁচতলায় উঠতে লিফট ইউজ করে, তো এভাবে যদি হয় তখন এটা আবার বার্নিং হয় না, তাহলে ফ্যাট জমতে জমতে আর্টারি ভেনগুলোতে ফ্যাট জমে ব্লাড সার্কুলেশন হয় না, তখন হার্ট অ্যাটাক হয়। এখন হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রত্যেকটা দেশেই বেড়ে যাচ্ছে, ইভেন উন্নত দেশ আমেরিকা, রাশিয়া, আপনার কানাডা, জার্মানি, এই সমস্ত দেশেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে লাইফস্টাইল চেঞ্জ কারণে। আমরা প্রচুর পরিমাণে ফাস্টফুড খাই, প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাই, এটা স্বাস্থ্যসম্মত না। আমরা প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট নিই, প্রচুর পরিমাণে যত বাজা পড়া জিনিস আছে সব ট্রান্সফ্যাট আমাদের শরীরের মধ্যে ঢোকে, এবং যেটা প্রসেস ফুডের কথা বললাম, প্রসেস ফুডও মারাত্মকভাবে আমাদের শরীরের মধ্যে ঢোকে। তো এইগুলার কারণে মূলত আমাদের এই হার্টের দুর্বলতা বা হার্টের সমস্যাগুলো দেখা দেয়। তো সাইনের কথা আমি আগেই বলছি, যে সাইন সিমটমগুলো বুক দরফর করবে, নাম্বার ওয়ান, আপনি সিঁড়ি বাইতে পারবেন না, সিঁড়িতে ওঠার সময় দম বন্ধে আসবে, আর হঠাৎ করে ঘুমের মধ্যে বা শুয়ে থাকলে ফিল করতে পারবে যে আমার আস্তে করে দমটা যেন বন্ধ হয়ে আসছে, এই মেজর প্রবলেমগুলো দেখা দেয়। তারপরে আপনার সুইটিং দেখা দেয়, চেস্ট পেইন থাকে, চেস্ট পেইন দেখা দেয়, তারপর আসেন বার্নিং সেশন হয়, ভিতর মধ্যে বার্নিং সেশন হয়, প্রচুর পরিমাণে ঘামায়, শরীর ঘামায়, লেগ পেইন হয়, লেগ ফুলে যাওয়া, অ্যাঙ্কেল ফুলে যাওয়া, এই ধরনের সিমটম, তারপরে এখানে চোয়ালে ব্যথা হয় বা গালে ব্যথা হয় অনেক সময় ফিল করে, প্রচুর পরিমাণে দুর্বল লাগে, আর প্রেশার ফ্র্যাকচার তো হয়, তো এই সিমটমগুলো নিয়ে আসবে।
এগুলা ম্যানেজ করার সিমটম হলো, প্রথমে যদি এরকম হঠাৎ করে চেস্ট পেন হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে হসপিটালাইজ করতে হবে। আমরা প্রচুর পরিমাণ সোয়েটিং, সোয়েটিং হচ্ছে অস্বাভাবিক সোয়েটিং আপনাকে হাসপাতালে, অর্থাৎ এই সিমটমগুলো দেখা দিলে আপনাকে হসপিটালাইজ করতে হবে, এটা হলো প্রথম ম্যানেজমেন্ট। আর যে ম্যানেজমেন্টগুলো লাইফ স্টাইল চেঞ্জ করে করা যায়, প্রথমে যেটা বলবো সেটা হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে, জিমে যেয়ে করেন অথবা আপনি বাসায় করেন, যেখানেই করেন অ্যাটলিস্ট এবং 60 মিনিট আপনাকে দৌড়াইতে হবে, একটু দ্রুত দৌড়াইতে হবে, এটা করতে হবে। তারপর আপনাকে কার্বোহাইড্রেট, বিশেষ করে সাদা চাল, সাদা চিনি, সাদা আটা বা লাল আটা, এগুলো সব আটা সবগুলো বাদ দিতে হবে, প্রোটিন এগুলো সমস্যা, এইগুলো বাদ দিয়ে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, গুড ফ্যাট খেতে হবে। গুড ফ্যাট কি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে জৈতুন অয়েল এবং অলিভ অয়েল, তারপরে হলো আপনার অ্যাভোকাডো, ভেজিটেবল ফ্যাট, যেটা ডিম, অর্গানিক ডিম, এই ডিমগুলো খেতে হবে। আর যত বাজে তেল আছে বাজারে, যেগুলো তেল আছে, সরষের তেল ছাড়া সবই বাজে তেল, সরষের তেল গানিতে ভাঙানো, এটা অল্প পরিমাণে দিয়ে রান্না করে খেতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, লাল চাল অথবা কালো চাল বা কেনুয়া, এগুলো খেয়ে জীবনযাপন করতে হবে, এবং অল্প পরিমাণে আপনার পরিমিত খাবার খেতে হবে। আটা আটা খাওয়া যাবে না, সুগার খাওয়া যাবে না, ফাস্টফুড, জাঙ্ক ফুড, আপনার প্রসেস ফুড, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং প্রথম কথা হলো স্ট্রেস ফ্রি থাকতে হবে, এটা স্ট্রেসের কারণে হতে পারে, প্রচুর পরিমাণে যারা স্ট্রেস নেয় তাদের কারণে হয়, স্ট্রেস ফ্রি থাকতে হবে, ঘুম এনশিওর করতে হবে। আপনাকে যেটা বললাম যে স্মোকিং, অ্যালকোহল, এই জিনিসগুলোর কারণে এটা হতে পারে, এটা ফ্যাট জমে যায়, অ্যালকোহলিক ফ্যাটি লিভারও হতে পারে, নানান কারণে হতে হতে পারে, এই বিভিন্ন ধরনের যেটা আমরা খাইতেছি যে এই খাওয়ার কারণে হয়, তো এগুলো হলো ম্যানেজমেন্ট করবেন, এই এই কাজগুলো করে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। তারপর আসেন সাদা চালের কথা বলছি, সাদা চাল, সাদা ভাত, এগুলো সব বাদ দিতে হবে। দুধও খাওয়া যাবে না, বা ডায়াবেটিস থাকলে দুধও খাওয়া যাবে না, যদি ডায়াবেটিস কারো থাকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করে নিতে হবে, এটা সিমটোমেটিস, এটার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি হবে, এটার সাথে রিলেটেড। তো এখন আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনটার কথা বলছিলাম, সেই মেডিসিনটা এটা হলো, এবং ক্রেটে গাছ অক্সিক্যান্থাস, ক্রেটাগাস অক্সিক্যান্থাস 1x অথবা এটা হলো মাদার টিংচার, এটা প্রত্যেক দিন রাত্রে শোয়ার পরে, শোয়ার সময় আপনার 10 ফোঁটা করে আধা কাপ জলের মধ্যে দিয়ে এটা খেতে হবে, প্রত্যেক দিন একবার খেলে হবে। এটা বড়রা খেতে পারবে, ছোটরাও খেতে পারবে, ছোটরা হয়তো বা খাবে 5 ফোঁটা করে বা 3 ফোঁটা করে, যদি ছোটদের এটা তো হওয়ার কথা না। আর এটা খেলে অন্তত পক্ষে ঘুম, প্রচুর পরিমাণে ঘুম আসবে, এবং আপনার ফ্যাটগুলা, বডি থেকে যে ফ্যাটগুলো জমছে বিভিন্ন জায়গাতে, ফ্যাটগুলো সরে যাবে। যদি আপনারা খারাপ তেল খাওয়া বাদ দেন এবং এক্সারসাইজ করেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, ঘুম থেকে সকালবেলা উঠে হাঁটাহাঁটি করেন, 1 ঘন্টা হাঁটাবেন, তাহলে আপনাদের এই এটা থেকে এবং এই ওষুধ খাওয়ার পাশাপাশি যদি এগুলো করেন, ইনশাল্লাহ এটা থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন। আশা রাখি ভিডিওটা আপনাদের কাজে আসবে, ভালো লাগবে, লেগে থাকে, উপকারে এসে থাকে, তো শেয়ার করে দিন, বন্ধু বান্ধবকে জানিয়ে দিন, যাতে অন্য কেউ এটা এটা থেকে উপকৃত হতে পারে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো, নতুন কোনো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।